আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইমরান বেঙ্গলি ফ্রম ওয়ার্ল্ড লার্জেস্ট সিবিস ইন কক্সবাজার। বন্ধুরা, আজকে আমি পর্যটনের ভরা মৌসুমে কক্সবাজার সিবিসটা কেমন থাকে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখন অবস্থান করছি কলাতলি বিচে। আমি দেখুন, আপনাদেরকে আমি দেখাবো যে পর্যটকদের যে আসলে ঢল নেমেছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। জানেন যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম এই সমুদ্র সৈকত, এখানে সারা বাংলাদেশ থেকে এমনকি বিদেশ থেকেও পর্যটকরা আসেন ঘুরতে। যদিও আমরা হয়তো বিদেশিদেরকে ততটা আকৃষ্ট করতে পারছি না, এটা জানি না আসলে কী কারণে তেমন বিদেশি পর্যটক আমাদের এখানে তেমন একটা আসে না। সরকারের উচিত যে এই বিষয়টা একটু অন্যভাবে দেখা এবং ওদের জন্য দরকার হলে আলাদা নির্দিষ্ট এরিয়া নির্দিষ্ট করে দেওয়া। এতে করে দেশের সুনামের পাশাপাশি দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা, বৈদেশিক বিনিয়োগ সব কিছুই সমানতালে বাড়বে। তো যাই হোক, সেটা আসলে আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এখানে দেখুন, এটা আমি বলবো যে এটা একটা মিলন মেলা। দেশের সকল প্রান্ত থেকে লোকজন এখানে এই প্রকৃতি অর্থাৎ এই সাগরের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে এখানে সবাই এসেছেন। আজকে আকাশটা অনেকটা মেঘলা এবং সাগরটাও কিছুটা উত্তাল, আর এই উত্তাল থাকার কারণে ঢেউগুলো আগের চাইতে আরও বড় বড় হচ্ছে। সেই হিসেবে দর্শকরা সেটা দেখে আরও বেশি আনন্দিত হচ্ছেন এবং বেশিটা মানে এনজয় করছেন। তো এখানে আপনি যদি আপনার প্রিয়জনদেরকে নিয়ে আসেন, বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার, এখানে অর্থাৎ সকল বয়সী, সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষেরই এই এখানে পর্যাপ্ত উপভোগের সুযোগ রয়েছে। আপনারা চাইলে যে কেউ যে কোনো সময় বছরে আসতে পারেন। কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসটা হচ্ছে খুব পারফেক্ট, কারণ এই মাসে, এই দুইটা মাস বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুল কলেজ এবং অন্যান্য অফিস আদালতগুলো একটু বন্ধ, প্লাস কিছুটা ইয়ার ক্লোজের কারণে অনেকটা ছুটি পাওয়া যায়, বাৎসরিক ছুটি। তো এই সময়টা আসলে পর্যটনের খুব উপযুক্ত সময়, আর আপনি যদি চান তাহলে এই অবকাশটা আপনার এই কক্সবাজারে অবশ্যই কাটাতে পারেন। দেখুন, এখানে নানা বয়সী, বিভিন্ন ধরনের, বিভিন্ন সমস্ত বিভিন্ন রুচির মানুষ এখানে এসেছে। আমি বলবো যে এই কক্সবাজারটা খুবই নিরাপদ, এবং আপনি চাইলেই দেখুন এই যে এরকম চেয়ারে বসে, ছাতাওয়ালা চেয়ারে আপনি বসে সময় কাটাতে পারেন। এছাড়াও আছে আপনার ওই বিভিন্ন বয়ার মাধ্যমে, দেখুন এই বয়ার দ্বারা আপনি সাঁতার কাটতে পারবেন। তাছাড়া সি বোট আছে ছোটো ছোটো, ওগুলো দিয়ে আপনি সাগরের ভিতরে একটু যেতে পারবেন। আবার আপনার চার চাকার ফোর হুইলার বলে যেটাকে, আপনার দেখুন ঘোড়াও আছে এখানে, ঘোড়া দিয়ে আপনি সওয়ার করতে পারবেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার রুচির উপরে, এবং আপনার কোনো সমস্যা নেই, নিরাপত্তা একসাথে 100%। এখানে টুরিস্ট পুলিশ অ্যাভেলেবেল আছে, কোনো টেনশন নেই, আপনি আপনার পরিবার নিয়ে আজকে চলে আসতে পারেন। দেখুন উত্তালি সাগরটা আসলে দেখতে সত্যি চমৎকার। আমরা এই অর্থাৎ কলাতলি বিচ এবং সুগন্ধা বিচের মাঝখানে আসি এখন, এই জন্য এই বিচটাতে একটু লোকজন কম। আপনি চাইলে যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন। আমরা আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে সুগন্ধা বিচের দিকে। আর আমি একটা অনুরোধ থাকবে আপনাদেরকে যে সাগরে, আমরা সাগরের পানিতে কখনো আমরা প্লাস্টিক জাতীয় কোনো কিছু ফেলবো না, বিশেষ করে চিপসের প্যাকেট বা পানির বোতল এগুলো আমরা ফেলবো না, কারণ এই এই সাগর, এই দেশ, এই সব কিছু, সংস্কৃতি সব কিছু আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আমরা কখনোই চাই না যে একটা ভয়াবহ কোনো দুর্যোগ নেমে আসুক, এটা আমরা কখনোই চাইবো না, এবং এটা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে আমরা সবাই সংরক্ষণের চেষ্টা করব। আর এটা থেকে সরকার প্রচুর পরিমাণ ইনকাম করতেছে, এবং এই ইনকামটা প্রত্যক্ষ পরোক্ষ কোনো না কোনোভাবে আমাদের উপরে অবশ্যই আসতেছে। তো এই আমরা চলে এসেছি অলরেডি
আর সুগন্ধা বিচে এখানেও দেখুন প্রচুর মানুষ, আর মানুষ চতুর্দিকে কোথাও পা ফেলার জায়গা নেই, যে যার মতো করে এখানে উপভোগ করতেছে। আপনারা সবাই জানেন যে হোটেলের একদম সি বিচের কাছাকাছি ইদানিং কিন্তু অনেক বড় বড় হোটেল হয়েছে। এই হোটেলগুলোতে যদি আপনি রাত্রি যাপন করেন তাহলে কিন্তু একদম রাতের বেলাতেও এবং যে কোনো সময় ব্যালকনিতে বসে আপনি একদম সি বিচের যেই সাগরের যেই তরঙ্গটা সেটা একেবারে লাইভ দেখতে পাবেন। এটার পাশাপাশি আপনি যদি চান তাহলে দিনে রাতে যে কোনো সময় আপনি এটা এনজয় করার পাশাপাশি আপনি চাইলে নিচে নেমেও আসতে পারেন, খুব সময় কম লাগবে। আবার আপনি যদি একটু ভেতরের হোটেলগুলো ভাড়া নেন, যেমন ওই বড় রাস্তার পূর্ব পাশে, ওই হোটেলগুলোর কিন্তু অনেকটা রেট কম। অর্থাৎ এই সি বিচের সাইডে যেগুলো সাগরের পাড়ে যেই হোটেলগুলো আছে এই হোটেলগুলো কিন্তু, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এটা হচ্ছে 100 টাকা, আর ভিতরে রাস্তা পার হয়ে যদি আপনি যান তাহলে সেখানে পাবেন 50 টাকা, মানে পার নাইট এরকম আর কি। তো আপনি চাইলে যদি, যেহেতু আমি বলবো যে আপনি যেহেতু এনজয় করতে এসেছেন, তাহলে আপনারা অবশ্যই একদম সাগরের কাছে যে বড় বড় হোটেলগুলো আছে এগুলোতে উঠবেন, এগুলোতে আপনি ভালো করে এনজয় করতে পারবেন। একদম আপনি রাতের বেলায় বা দিনের বেলায় আপনি ওইখান থেকে একদম ভালো করে পর্যবেক্ষণ করতে পারবেন। আর হচ্ছে দেখুন বন্ধুরা, এখানে যে যার মতো করে উপভোগ করতেছে, যে কেউ সি বিচে গর্ত করতেছে হাত দিয়ে, কেউ বসে আছে, অসংখ্য মানুষ, সবাই এখানে পর্যটক। পাশেই বার্মিস মার্কেট আছে, আপনারা চাইলে একটু বিরতি দিয়ে মার্কেট করে আসতে পারেন। বিভিন্ন রেস্টুরেন্ট আছে, খাবার হোটেলের অভাব নেই, আপনারা খেতে পারেন। দেখুন এই যে দুই ভাই এখানে এনজয় করতেছে, বালি দিয়ে গর্ত করতেছে, জাস্ট এটা একটা সময় কাটানোর, তারপর অবকাশ কাটানোর। আপনি যে কোনো পন্থা এখানে অবকাশ যাপন করতে পারেন, কোনো ধরাবাধা নিয়ম নেই, বাট আপনি অন্যের ক্ষতি না করে যে কোনো কিছু করতে পারেন, নো প্রবলেম। তো আমরা একটা জিনিস দেখতেছি এখন যে এখানে একটা ছোট পর্দার শুটিং হচ্ছে, আমরা এখানে একটু সময় দেখতেছি। আমার কাছে আননোন পার্সন মনে হয়েছে, আমি আসলে এই মুখগুলো পরিচিত মনে হয়নি। আপনারা আদি চলে আসুন, আমি বলবো যে এই পর্যটন মৌসুমে আপনারা এখানে চলে আসুন এবং উপভোগ করুন এই কক্সবাজারের অপরূপ সৌন্দর্য। তো সবশেষে বলবো যে এই ভিডিওটি যদি ভালো লাগে এবং অন্যান্য শিক্ষামূলক ভিডিও যদি পেতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবারও সর্বশেষে আবারও বলবো যে এই সমুদ্র আমাদের, এই দেশ আমাদের, এই দেশটা আমরা পরিচ্ছন্ন রাখি যাতে বিদেশে আমাদের ইমেজটা ভালো উঠে। আমরা বিশেষ করে যারা বিভিন্ন দেশে আমরা ভ্রমণ করেছি তারা দেখেছি যে বিদেশের সব যে কোনো সি বিচ থেকে ধরে অন্যান্য যে কোনো স্পটগুলো, অর্থাৎ মানুষের যে পর্যটনের স্পটগুলো, এগুলো খুবই পরিষ্কার পরিপাটি, একদম গোছানো, এবং কেউ কাউকে ডিস্টার্ব করে না। ফরেনার যারা আছে তারা কিন্তু ততটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বাংলাদেশে আসতে, তারা শ্রীলঙ্কাতে যায়, তারা কোটি কোটি ডলার শ্রীলঙ্কাতে আয় হয়, আমাদের হয় না। এর পেছনে একটাই কারণ, যেটা হচ্ছে যে ওনারা যেভাবে চায় হয়তো আমাদের সি বিচগুলো ওরকম না, এটার জন্য আর কি। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।